গত রাতে ক্ষীরপাই চন্দ্রকোনা সড়কে বাইক পথ দুর্ঘটনার পর নিখোঁজ এক যুবক। ওই যুবকের নাম কার্তিক খাঁ, বয়স 18 বছর। কার্তিকের বাড়ি দাসপুর থানার দুবরাজপুরে। অন্যদিকে ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন রাখাল বাঙাল নামে এক যুবক, তার বাড়ি চন্দ্রকোনা থানার বালাগ্রামে। রাখাল বাঙাল এবং কার্তিক খাঁ সম্পর্কে মামা ভাগ্নে। পুলিশ সূত্রে জানা যায়, 11 জুলাই রাতে ওই সড়কের কেঠিয়ার ব্রিজের সামনে একটি বাইক পড়ে থাকতে দেখা যায়। বাইক থেকে বেশ কিছুটা দূরে নদী গর্ভে রাখাল বাঙাল জখম হয়ে পড়েছিলেন। রাখাল বাঙালকে পুলিশ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। এদিকে কার্তিক নিখোঁজ। কার্তিকের পরিবার সূত্রে জানা যায়, গত রাতে মামা ভাগ্নে ঘাটাল থানার নতুগ্রামের এক আত্মীয় বাড়ি থেকে বালাতে ফিরেছিলেন, সেই সময়েই কেঠিয়ার কাছে দুর্ঘটনায় পড়েন। কি করে দুর্ঘটনা হলো তার বিবরণ রাখাল বাঙাল দিতে পারেনি। পুলিশ কার্তিকের দেহ খোঁজার জন্য ডুবুরির ব্যবস্থা করছে। কার্তিকের এক পরিজন ঘটনার ব্যাখ্যা করে বলেন, কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে, আমরা রাত্রি 1টার সময় যেটা খবর পেলাম ক্ষীরপাই প্রশাসন তরফ থেকে, ওনারা বললেন যে আপনাদের ছেলে এখানে অ্যাক্সিডেন্ট করেছে, তোমরা এসো। তো আমরা এসে খোঁজ করলাম, এখানে থানা স্টাফকে নিয়ে সেখানে দেখলাম, তদন্ত করে একজনকে পাওয়া গেছে, একজনকে পাওয়া যায়নি। যাকে পাওয়া যায়নি সে হচ্ছে আমার ভাই কার্তিক। কিসে আসছিল ওরা? ওরা মোটরসাইকেলে করে আসছিল। মোটরসাইকেল পাওয়া গেছে? হ্যাঁ, মোটরসাইকেলটা পাওয়া গেছে। আর একজন যাকে পাওয়া গেছে তার অবস্থা? তার অবস্থা ভালো, সে ঘাটাল হাসপাতালে ভর্তি আছে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ খান। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নাড়াজুল অঞ্চল, দুবরাজপুর গ্রাম, নাড়াজুল অঞ্চল, দাসপুর থানা নাড়াজুল অঞ্চল। নিখোঁজ ব্যক্তিকে খোঁজার ব্যাপারে কি প্রশাসন? হ্যাঁ, প্রশাসনকে আমরা অবগত করিয়েছি, ওনারা ব্যবস্থা নিচ্ছে, ডুবুর ব্যবস্থা করিয়েছে, ওনারা নাকি আসছে, যার জন্য আমরা অপেক্ষা করছি এখানে। ঘটনাস্থল থেকে টনক ঘোষের রিপোর্ট। আমি মৌসুমী মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।